দোকানের ডিজিটাল সাইনবোর্ড এবং নেমপ্লেট শুরু হচ্ছে মাত্র 8 টাকা থেকে। এটা প্রাইস হচ্ছে আপনার 380 টাকা। 18 ইঞ্চি 30 ইঞ্চি। ওকে। এটা প্রাইসটা পড়ছে আপনি 5500 টাকা। 5500। জি। এই এলইডি স্ট্রিপ লাইট বলে এটাকে। আচ্ছা। এখানে 12 ভোল্টের স্ট্রিপ লাইট আছে। ওকে। 24 ভোল্টের স্ট্রিপ লাইট আছে। আচ্ছা। এটার দামটা কম পড়ে। এটার দাম পড়ে হচ্ছে আপনার 450 টাকা পিস। 450 টাকা করে পিস। 450 টাকা পিস। জি। সেই ক্ষেত্রে মালের দামটা আপনাকে দিতে হবে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে দেব। দোকানের ডিজিটাল সাইনবোর্ড এবং নেমপ্লেট শুরু হচ্ছে মাত্র 8 টাকা থেকে। আজকে আমরা চলে আসছি এআর এলইডি সাইন হাউসে, আর আমাদের সাথে আছেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনার সাথে দেখা হলো, তো ভাবলাম যে আরেকটা ভিডিও মেক করেই ফেলি। তো ভাইয়া, আপনাদের এআর এলইডি সাইন হাউসে নতুন কি কি প্রোডাক্ট এসেছে? নতুন প্রোডাক্ট আমাদের অনেক যুক্ত হয়েছে। সেটা হচ্ছে এখানে আমাদের আছে এই যে আপনার চালানোর জন্য বিভিন্ন পাওয়ার সাপ্লাই আছে। আপনার 380 টাকা। তারপরে আছে হচ্ছে 12 ভোল্টের হচ্ছে 10 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলির চালানোর জন্য পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই, হ্যাঁ। এটার দাম পড়ে আপনি 650 টাকা করে। 650 টাকা করে। আর এখানে আরো বিভিন্ন প্রকারের আপনার পাওয়ার সাপ্লাই আছে, যার যেরকম পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়ে, যত অ্যাম্পিয়ারের 40 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ার বিভিন্ন অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাইগুলো আমরা এখানে বিক্রি করে থাকি। আচ্ছা, ওকে। তো আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া অনেক অনেক দোকানের হচ্ছে ডিজিটাল সাইনবোর্ড, যেটাকে আমরা হচ্ছে সাইনবোর্ড বলি আমরা, নেমপ্লেটও বলি। হ্যাঁ জি, এই প্রোডাক্টগুলি আমরা এখন নতুন করে করতেছি, প্রায় বছরখানিক হচ্ছে। আচ্ছা, যেমন হচ্ছে এই দোকানের যে বড় বড় সাইনবোর্ড থাকে বর্তমানে কাচ্চি বিরিয়ানিতে বা বিভিন্ন দোকানের উপরে যে মেইন সাইনবোর্ডগুলি থাকে, লেটার সাইনবোর্ড বলে এটাকে। হ্যাঁ, এটাকে বলে লেটার সাইনবোর্ড। এখানে কিছু ভেরিয়েন্ট আছে, আপনাকে বুঝাই দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার এসএস লেটার, এটাকে বলে এসএস লেটার, সাইড এসএস, সামনে হচ্ছে আপনার অ্যাক্রিলিক। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে অ্যাক্রিলিক লেটার। ওকে, এটা পুরোটাই অ্যাক্রিলিক করা। আর পেছনে থাকবে হচ্ছে আপনার অ্যালকাবন শীট। আচ্ছা, এটা দিয়ে আমরা পুরো কমপ্লিট করে দেবো, আপনি শুধু লাইন দিবেন। কত প্রাইস বা কস্টিং কেমন পড়বে ভাই? আচ্ছা, কস্টিং হচ্ছে আপনার এসএস লেটার যেটা আছে, এটা কস্টিং হচ্ছে আপনার 1300 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, আর যেটা প্লাস্টিক লেটার সাইনবোর্ড আছে সেটা হচ্ছে আপনার 1150 টাকা স্কোয়ার ফিট। ওকে, যদি আপনি সাইজে বিভিন্ন সাইজের ক্ষেত্রে আবার একটু দাম এদিক সেদিক হয়, সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে জানিয়ে নিতে পারেন। আচ্ছা, আর এখানে আছে আপনি এক্স এক্স এর যে মডেলটা দেখতেছেন সেটা হচ্ছে অ্যাক্রিলিক প্লাস এস এস, এটা অনেক নিয়ন টাইপের আছে। হ্যাঁ, এটা স্কোয়ার ফিট হচ্ছে 1800 টাকা করে। 1800 টাকা করে। হ্যাঁ, এখানে আছে আমরা বিভিন্ন যে অফ কার্ড, ছোট ছোট সাইনবোর্ডগুলো যদি করতে চান বিভিন্ন যে বাইরে রাখার জন্য, ঝুলিয়ে রাখার জন্য, রাইট, এগুলো হচ্ছে অফ কার্ড। এইটা হচ্ছে আপনার 1 ফিট বাই 2 ফিট। আচ্ছা, এটা প্রাইসটা পড়ে 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ, আপনার দোকানের নামে কাস্টম করে দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তারপরে যে এখানে যেটা লোগোগুলি আছে আপনার বিভিন্ন, হ্যাঁ, কেএফসি লোগো, ওপো, আচ্ছা, তারপর বিভিন্ন ব্র্যান্ডের যে লোগোগুলি থাকে, এটা হচ্ছে আপনার ইউবি প্রিন্টের লোগোগুলি, এই আছে 1 ফিট বাই 1 ফিট, এর দাম পড়ে হচ্ছে 3500 টাকা করে। 3500 টাকা। জি, আর এখানে আরও আছে আমাদের পিজা হার্ট, এটা হচ্ছে অফ কাট। হ্যাঁ, অফ কাট, আফটার কাটিং, এটা হচ্ছে আপনার 1.5 ফিট বাই 1.5 ফিট, এর দাম পড়ে 4500 টাকা। ভাই, কাস্টম ডিজাইন দিলে আপনার কি মেক করে দিতে পারবেন? কাস্টম ডিজাইন আপনারা পাঠাবেন আমাদের মেইল করে, আমরা কাস্টম করে আপনাকে পাঠাবো, অ্যাডভান্স করবেন, আমরা আপনাকে কাজ করে দেবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভাইয়া, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মসজিদের ঘড়ি। জি জি, মসজিদ নামাজ সূচি, সময়সূচি, মসজিদের হচ্ছে ডিজিটাল যেটা সময়সূচি আর কি। জি হ্যাঁ, এগুলোর কেমন প্রাইস পড়ে ভাইয়া? এইগুলির প্রাইসিং হচ্ছে আপনার সাইজের উপর ভিত্তি করে। আচ্ছা, আর একটু কোয়ালিটি নির্ভর করে। আমরা যেটা আপনাদেরকে সার্ভ করতেছি হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা। হ্যাঁ, এটা আমরা নিজস্বভাবে তৈরি করি নিজস্ব কারখানাতে। এইটা হচ্ছে আপনি যেমন এই সাইজটা হচ্ছে 2 ফিট বাই 4 ফিট। আচ্ছা, এটার প্রাইসিংটা হচ্ছে আপনার 7500 টাকা। আচ্ছা, ওকে। আর এখানে আছে সবচেয়ে ছোটোটা, ছোটো এটা হচ্ছে 18 ইঞ্চি, আর হচ্ছে আপনার 18 ইঞ্চি 30 ইঞ্চি। ওকে, এটার প্রাইসটা পড়ছে আপনি 5500 টাকা। 5500। জি, আর এর চাইতে ছোট আছে আপনার 3.5 ফিট। আচ্ছা, 3.5 ফিটের দাম পড়বে হচ্ছে আপনার 7000 টাকা। 7000 টাকা। জি, এটা হচ্ছে 2 ফিট 4 ফিট, আচ্ছা 2 ফিট 3.5 ফিট। আচ্ছা, আবার এর আরেকটু ছোট আছে 2 ফিট 3 ফিট। ওকে, ওটার দাম পড়ে আপনার
7000 টাকা মানে এটা আসলে সাইজের উপরে ডিপেন্ড করে প্রাইসটা ভেরি করে ভাই তো ভেরি আচ্ছা ওকে তো আর এই সাথে আপনি পাচ্ছেন এক বছরের ফুললি গ্যারান্টি পাচ্ছেন ফুললি গ্যারান্টি ফুললি হ্যাঁ এক বছরের যত যা লাগবে আমরা দিব রিপ্লেস না আচ্ছা এর মধ্যে যে কোনো পার্টস লাগবে সেটা আমরা করে দেব আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না জাস্ট আপনি নিয়ে আসবেন আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে কাস্টম ডিজাইন দেন অথবা মসজিদের ঘড়ির জন্য কিংবা সাইনবোর্ডের জন্য নিতে চাই এগুলো কি কুরিয়ার হয় ঢাকার বাইরে যে কোনো ডিজাইন আপনি আমরা আপনারা আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক আমরা সেই ডিজাইন অনুযায়ী আপনাকে কাজ করে দিই কাস্টম ডিজাইন করে দিতে পারবো আচ্ছা এতে কোনো সমস্যা নেই এবং কুরিয়ার করা যাবে হ্যাঁ এই জন্য সব কুরিয়ার করা যাবে আচ্ছা ভাই এই পাশে কিছু দেখতে পাচ্ছি এলইডি এগুলো কি মূলত এইগুলি হচ্ছে আপনার বিভিন্ন এলইডি স্ট্রিপ লাইট বলে এটাকে আচ্ছা এখানে 12 ভোল্টের স্ট্রিপ লাইট আছে ওকে 24 ভোল্টের স্ট্রিপ লাইট আছে আচ্ছা তো 12 ভোল্ট গুলি আমরা বিক্রি করতে চাই আপনার 70 টাকা করে 70 টাকা একটা চিপ হ্যাঁ এটা হচ্ছে আপনার 72 লাইটের একটা করে চিপ এখানে 10টা আছে আচ্ছা তারপরে আছে আপনি 24 ভোল্ট আমরা বিক্রি করতেছি 75 টাকা করে ওকে তে যারা এইগুলি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ই করতে চান ওই আপনি এখন এটাতে T5 লাইট বানানো হয় হ্যাঁ T4 T8 লাইট বানানো হয় ওগুলি আমরা কিছু পাইকারি র মাল আচ্ছা এটা হচ্ছে কাঁচা মাল রাইট যে এগুলি আমরা সেল করে থাকি এখানে আরো আছে আমাদের কাছে এই যে এখানে ডেকোরেটিভ আইটেমগুলো আছে এখানে এটা হচ্ছে 100 ওয়াট আচ্ছা এটা 100 ওয়াটের একটা এলইডি এটা হচ্ছে মার্কারি বলে মার্কারি বলতে পারেন এটার দাম খুবই চিপ দিচ্ছি আমরা এটার দাম দিচ্ছি হচ্ছে আমরা 210 টাকা 210 টাকা এগুলো তো অনেক আলো হ্যাঁ আচ্ছা একটু দেখানো যাবে আলোটা কেমন অবশ্যই অবশ্যই আপনি দেখাতে পারবেন আচ্ছা অবশ্যই দেখতে পারেন ওকে আমরা জাস্ট টেস্টিং এর জন্য আপনাদেরকে আলোটা দেখাচ্ছি দেখেন অনেক আলো হবে টোটাল কয়টা এলইডি আছে এখানে ভাই এখানে এলইডি আছে দুইটা প্যানেল আছে এখানে আচ্ছা জি এটা 100 ওয়াটের 100 ওয়াটের জি মানে অনেক আলো হবে হ্যাঁ আর এর সাথে আরেকটু একটু ভালো কোয়ালিটি আর একটু বিল্ড কোয়ালিটি আর একটু ভালো হলে এটা এটা নিতে পারেন 100 ওয়াটের আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে আপনার 450 টাকা করে 450 টাকা করে এই যে দেখেন এটা কিন্তু আরো অনেক বেশি আরো অনেক বেশি আলো হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে 450 টাকা আর এটা এটা প্রাইস পড়ছে আপনাদের 220 10 টাকা 210 টাকা মানে এটা কোয়ালিটির উপর আসে প্রাইসটা ভেরি করতেছে জি 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 আচ্ছা ওকে আর কি কি আছে আপনাদের এখানে আমাদের আছে আপনি চায়না ঘড়িগুলি আছে আচ্ছা এই ঘড়িগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন মসজিদের জন্য বা দোকানের জন্য এগুলো হচ্ছে আপনি 1500 টাকা করে আচ্ছা এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনি 14 ইঞ্চি আর হচ্ছে 6 ইঞ্চি ওকে ঠিক আছে আর এখানে নিচে আরেকটা আছে এটা হচ্ছে 4622 আর ওটা হচ্ছে আপনি 3615 বলি আমরা আচ্ছা এখানে ডেট মাস বছর এবং টেম্পারেচার বন্ধ শো করতেছে শো করতেছে রাইট আচ্ছা এটা প্রাইসটা পড়বে হচ্ছে কি আপনার 1800 টাকা করে ওকে আর এখানে আমার আরেকটা ঘড়ি চমৎকার একটা ঘড়ি আছে ও এটা তো খুব সুন্দর হ্যাঁ সেটা হচ্ছে আপনি চাইলে আপনি টেবিল ক্লক বলে আমরা আপনি চাইলে এটা খুলে আপনি ওয়ালেও ইউজ করতে পারবেন ওকে তো এইটার প্রাইস হচ্ছে পড়ে হচ্ছে আপনার 750 টাকা করে 750 টাকা করে জি 750 টাকা করে পড়ে ওকে নতুন নতুন আছে এখানে বিভিন্ন কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এখানে আছে আপনার এখানে আছে হচ্ছে আপনার হোয়াইট কালার এগুলো কিন্তু একদম ছোট এবং খুব সুন্দর দেখতে জি জি এই হোয়াইট কালার বিভিন্ন কালার আছে একদম আপনার চায়না কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আর আমরা এখন দেখাবো হচ্ছে আপনার যে এই যে মডিউলগুলো আমাদের এখানে আছে বিভিন্ন পাওয়ার সাপ্লাই আছে 40 অ্যাম্পিয়ার আছে 33 অ্যাম্পিয়ার আছে 30 অ্যাম্পিয়ার আছে আর এখানে আছে হচ্ছে আপনার এই মডিউলগুলো আমরা এখানে দেখাচ্ছি মডিউলগুলো আচ্ছা মডিউলগুলো দেখি আমরা এই যে মডিউলগুলো এটা হচ্ছে পিট এন্ড আরজিবি মডিউল আচ্ছা এই মডিউলটা হচ্ছে যে এই মালটা মানে এগুলোতে ইউজ করে না কি খুচরা নিতে চান হ্যাঁ নিজে বিজনেস করার জন্য খুচরা নিতে চান নিজে বানাতে চান সেই ক্ষেত্রে এই এই রকম মডিউল আমরা বিক্রি করে থাকি ওকে এই মডিউলগুলি এটা হচ্ছে মাল্টি কালার এটা পার পিস মডিউলের দাম পড়ে হচ্ছে আপনার 900 টাকা করে পিস 900 টাকা করে জি 900 টাকা পিস আচ্ছা এবং কেউ যদি এটা খুব আপনার যদি কেউ এটা আই নিতে চায় বেশি করে নিতে চায় কোয়ান্টিটি নিতে চায় সেক্ষেত্রে কিছু কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা ওকে আর এখানে আছে ওকে এটা কি এখানে হচ্ছে একটা হচ্ছে পিটেন সিঙ্গেল কালার আচ্ছা এটা হচ্ছে এই যে এই যে এটা সিঙ্গেল কালার একটা কালার রাইট একটা কালার আচ্ছা এটার দামটা কম পড়ে এটার দাম পড়ে হচ্ছে আপনার 450 টাকা পিস 450 টাকা করে পিস 450 টাকা পিস জি আচ্ছা ওকে এটার জন্য আছে আপনি বিভিন্ন কন্ট্রোলার গুলি এই যে কন্ট্রোলার গুলি আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল কালার কন্ট্রোলার ওকে এটার দাম পড়বে আপনি 350 টাকা পিস 350 টাকা পিস জি এই তারপরে যদি আপনি বিভিন্ন জনের বিভিন্ন কন্ট্রোলার লাগে সেগুলো আমরা দিতে পারবো এখানে আমাদের ছোট টাকা দিয়ে দেখাই সেটা হচ্ছে আমাদের যে যে মালগুলো আমি এখান থেকে সেল করে দিই একদম ছোট ছোট গুলো এগুলোর পার পিস কেমন প্রাইস হচ্ছে এটাকে বলে P5 এর সাইজ হচ্ছে 25 ইঞ্চি 7 ইঞ্চি আচ্ছা এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনি 3000 টাকা মাল্টি কালার মাল্টি কালার রাইট আচ্ছা মাল্টি কালার 3000 টাকা আর এর চেয়ে বড় আছে যেটা বড়টা কত বড় এটা 3008 এটা হচ্ছে আপনার
38 ইঞ্চি 7 ইঞ্চি আচ্ছা এটার প্রাইসটা পড়ে হচ্ছে আপনাদের 4000 টাকা 4000 টাকা জি আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ছোট মিনি বলে এটা সুন্দর দেখতে কিন্তু সুন্দর এটার দামটা পড়বে 4500 টাকা 4500 টাকা ওকে এখানে একটা সাইজ আছে আপনাদের মাল্টি কালার আরজিবি অনেক বড় সাইজ জি এটা 5.5 ফিট বাই 1.5 ফিট এইগুলো বিভিন্ন দোকানে শোরুমে ইউজ করে এটা প্রাইসটা পড়বে 14000 টাকা 14000 টাকা জি আর এটা স্কয়ার ফিট হচ্ছে কি আপনাদের 1700 টাকা স্কয়ার ফিট আচ্ছা যদি কেউ বড় নিতে চায় পার স্কয়ার ফিট 1700 টাকা এগুলো যদি কেউ স্কয়ার ফিট হিসেবে নিতে চায় এবং বড় মাল নিতে চায় যে যত বড় করে দিতে পারবো সমস্যা নেই আমরা এগুলোর প্রাইসিং পড়বে হচ্ছে আপনাদের পার স্কয়ার ফিট 1050 টাকা 1050 টাকা মানে যত বড় চাবে দিতে পারবে এই একটা বড় করা আছে হ্যাঁ এগুলো অলরেডি আছে হ্যাঁ বিভিন্ন অর্ডার করে অর্ডারই মাল মাল করে থাকি আর এইখানে কেউ যদি চায় একটু কম চিপ প্রাইসে হ্যাঁ সেই ক্ষেত্রে এই বডিটা হচ্ছে থাই বডি আপনারা প্লাস্টিক বডি নিতে পারেন সেক্ষেত্রে বডির দামটা কম হয়ে আসবে যেমন এই সাইজের মালটা এর দামটা পড়তেছে আপনার 5000 টাকা আর এই সাইজে বডি সহ এই মালটা পড়তেছে আপনার হচ্ছে 6000 টাকা এই বডির জন্য 1000 টাকা বেশি পড়ে এটা হচ্ছে চায়না থাই বডি আর যদি এখানে প্লাস্টিক নাই সেক্ষেত্রে প্রাইসটা কমবে জি প্রাইসই কমে আসে আচ্ছা এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি হয় আচ্ছা চায়না মালের ক্ষেত্রে আমরা কোনো ওয়ারেন্টি দিতে পারি না গ্যারান্টি দিতে পারি না আমরা যেটা করি আমাদের পক্ষ থেকে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা এক বছরের ফ্রি সার্ভিস করে দিই আমরা সেক্ষেত্রে মালের দামটা আপনাকে দিতে হবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে দেব ওকে আচ্ছা একটু আমরা বাইরে আসি বাইরে দেখতে পাচ্ছি এই পাশে ভাই এই যে সুন্দর একটা সাইনবোর্ড এটার কাউন্ট প্রাইস পড়বে এটার প্রাইসটা পড়বে এটা হচ্ছে P5 এটা সাইজ হচ্ছে আপনি 28 ইঞ্চি আর হচ্ছে 13 ইঞ্চি সরি 28-16 এটার প্রাইসটা পড়বে 5000 টাকা মাল্টি কালার এখানে একটা হচ্ছে P6 P6 এটার সাইজটা হচ্ছে আপনার 23 ইঞ্চি আর হচ্ছে 8 ইঞ্চি আচ্ছা এটার প্রাইসটা পড়ে হচ্ছে আপনার 6500 টাকা 6500 এখানে অনেক বড় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখে থাকি বিভিন্ন সময় রাস্তার যখন চলাফেরা করি বড় বড় সাইন দেখতে পাই এগুলি হচ্ছে এইগুলো কোনো ম্যাজিক নেই এগুলি আচ্ছা এগুলি হচ্ছে প্রাইসিং পড়ে হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা এটার পাই এটা বলে P6 আর এটা হচ্ছে P3 এটা হচ্ছে ইনডোরে বিভিন্ন সেমিনারে বিভিন্ন কক্ষে হ্যাঁ যেমন সরকারি বর্তমানে সরকারি যে এইগুলো আছে আপনার অফিসগুলো আছে কনফারেন্সিং রুমে এটা ইউজ করা হয় আচ্ছা আর এটা ইউজ করা হয় বাইরের জন্য জি এর জন্য কেমন প্রাইস পড়বে ভাই এটা প্রাইস পড়ে হচ্ছে কি আপনি পার স্কয়ার ফিট 3800 টাকা এটা পুরো ডিসপ্লে সবকিছু চালানো যাবে জি অবশ্যই এটাতে আপনি সবকিছু বলতে আপনি এটা এটা দিয়ে আপনি এটাতে আপনি মেমোরি আছে 4GB মেমোরি হ্যাঁ সেই মেমোরি থেকে আপনি যেই কোনো কিছু পেন ড্রাইভে দিবেন আচ্ছা ইনপুট দিবেন সেটা চলতে থাকবে ভিডিও লেখা মেসেজ আচ্ছা আর এইখানে একই এটা একই জিনিস এটা হচ্ছে P3 এটার চেয়ে এটা পিক্সেল ঘন রাইট এটা হচ্ছে ইনডোরের জন্য এটার প্রাইসিংটা হচ্ছে আপনার 4800 টাকা পার স্কোয়ার ফিট ওকে জি আর এখানে আসে আমরা দেখাই হচ্ছে ওইটার চাইতে আপডেট হচ্ছে এইটা আরও আপডেট জি এটা হচ্ছে P2.5 ওকে এইটা স্কোয়ার ফিট পরে হচ্ছে পার স্কোয়ার ফিট পরে আপনার 5800 টাকা আচ্ছা জি ভাই আমরা এতক্ষণ ধরে যে সাইনবোর্ডগুলো দেখলাম এগুলো যদি কুরিয়ারে নাই সেক্ষেত্রে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কুরিয়ারে গেলে সহজে মাল ভাঙে না আমরা অনেক মাল পাঠাচ্ছি আপনাদের দোয়ায় মাল চলে যাচ্ছে এবং আমরা যেটা করি খুব কেয়ারফুলিভাবে কার্টুন করে দিই যার ফলে আপনাদের প্রোডাক্টগুলি খুব ভালোভাবে পৌঁছায় আচ্ছা ওকে আর ধন্যবাদ আর ভাইয়া যারা সরাসরি আপনার দোকানে আসবেন সেক্ষেত্রে দোকানের ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 1 নবাবপুর শপ নম্বর 176 আচ্ছা এটা হচ্ছে একদম ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গুলিস্থানে আপনার নবাবপুর ঢোকার মুখেই আপনার ফ্লাইওভারের অপোজিটে যে বড় মার্কেটটা আছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স আর এই মার্কেটের নিচতলাতেই আমাদের 176 নম্বর শপটি আমাদের আচ্ছা ধন্যবাদ ভাইকে আর আমি ভাইয়ের দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এয়ার এলইডি সাইনবোর্ড সাইন হাউস তো এখানে আসলে কিন্তু আপনারা ভাইকে পেয়ে যাবেন আর সাথে কিন্তু আপনার পছন্দের সাইনবোর্ড এবং ডিজিটাল যে নেম প্লেটগুলো আছে এগুলোও পেয়ে যাবেন আর এটা হচ্ছে ভাইয়ের দোকানের ব্যানার দেখতে পাচ্ছেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ